এক ব্যক্তি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিল, যখন আমরা ইহরাম বাঁধিব তখন কি ধরনের পোশাক পরিব? তিনি বলিলেন, তোমরা জামা পায়জামা পাগড়ি টুপি ও মোজা পরিবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি জুতা সংগ্রহ করিতে না পারে, তাহলে সে মোজা পরিধান করিতে পারিবে। তবে উভয় মোজা পায়ের গোড়ালির গিটের নিচে রাখিবে। আর যেই কাপড়ে ওয়ার্স সুগন্ধি জাফরান রং লাগানো হইয়াছে, তাহাও তোমরা পরিবে না। আলাদিস দারিমি শরীফ পৃষ্ঠা নাম্বার 393। একবার আমি বলি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইসলাম গ্রহণ করিয়াছি এবং দুই বোন একই সাথে আমার স্ত্রী হিসাবে আছে। তিনি বলিলেন, এদের মধ্যে যাহাকে খুশি তুমি তালাক প্রদান করো। অর্থাৎ দুই বোনকে একত্রে স্ত্রী হিসাবে রাখা যাইবে না। আল হাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2237। তোমাদের কেউ যখন খাওয়া শুরু করে তখন সে যেন বিসমিল্লাহ বলে। যদি সে খাবার প্রথমে বিসমিল্লাহ বলিতে ভুলিয়া যায় তবে যেন বলে, বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি।
অর্থাৎ শুরু ইহার শুরু ও শেষ আল্লাহর নামে। একবার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার 6 জন সাহাবিকে নিয়া খাইতেছিলেন। এমন সময় এক বেদুইন আসিল, সে 2 গ্রাসেই সব খাবার সাবার করিয়া দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যদি সে বিসমিল্লাহ বলিয়া খাওয়া শুরু করিত তবে এই খাবারই তোমাদের সকলের জন্য যথেষ্ট হইত। আল হাদিস তিরমিজি শরীফ, হাদিস নম্বর 1807।